नमस्कार बंधुरा, पाँचफोड़ने सबाइके स्वागत। आज के तोमादेर जोन्ने आबारो एकटा दुर्दान्त स्वादेर रेसिपी निये चले एसेछि आर आज के तोमादेर साथे शेयर करते चलेछि चाल कुमड़ोर एकटा रेसिपि। आशा करछि रेसिपिटा तोमादेर सबार खूब भालो लागबे, ताई भिडियोटा स्किप ना करे सम्पूर्ण देखार अनुरोध जानाच्छि। ताहले चलो देखे नेवा जाक आमार आजकेर एई रेसिपि। तो रेसिपिटा बनिए नार जोन्नो आमी देखो एखाने प्रथमे केटे नियेछि किछुटा परिमाणे चाल कुमड़ो। चाल कुमड़ोगुलोके एकदम किन्तु झिरिझिरि करे केटेछि आर एते आमी एखन नून माखिए रेखे दियेछि। नून माखिए राखले किन्तु चाल कुमड़ोटा रान्ना करते बेशि एकटा समय लागबे ना आर एर भेतरे जे एक्सट्रा जल आछे सेटाओ किन्तु खूब सहजे बेरिये जाबे। तो देखो अनेकटा किन्तु झिरिझिरि करे आमी चाल कुमड़ोटाके केटे नियेछि आर एखाने लागछे होच्छे आमी एखाने निये नियेछि तीनटे काँचा लंका चिड़े। तो लंका चिड़ागुलो देबो आमी रान्नाते आर एखाने नियेछि एकटुखानि मुगेर डाल। तो मुग डालटा दिये आजके आमी रेसिपिटा तैरि करब, भिडियोटा देखते थाको। तो देखो एखाने किछुटा परिमाणे सर्षे तेल आमी गरम करे नियेछि। एखन तेलेर मध्ये आमी दिये दिलाम मुग डालटा। मुग डालटा दिए एकटु भालो करे किन्तु नाड़िये चाड़िये आमी मुग डालटाके हालका एकटु भेजे नेब। तबे बेशी किन्तु भाजबो ना, मोटामुटि हालका किन्तु भेजे नेब आमी मुग डालटाके। तो आमी दू थेके तीन मिनट मतो डालटाके भेजे नियेछि। एखन देखो तुले नेब। तो देखो डालटा तुले नेওয়ার পর কড়াইতে আমি আরো সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তো সরষের তেল দিয়েছি আমি এখানে আর তেল দেওয়ার পর আমি তেলটাকে গরম করে নিয়েছি ভালো করে। এখন দিয়ে দিলাম এর মধ্যে একটা শুকনো লঙ্কা দু ভাগ করে আর দিয়ে দিলাম তেজপাতা। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক চামচ পরিমাণে, মানে ছোট চামচের এক চামচ পরিমাণে জিরে। তো ফোড়নের জন্য সব কিছু দিয়ে আমি এর উপরেই একেবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োগুলো। তবে চাল কুমড়োগুলো কিন্তু একদমই চিপে ভালো করে দিতে হবে যাতে ভেতরকার জলটা বেরিয়ে যায়। তো আমি হাতের সাহায্যে চিপে ধরে চাল কুমড়োগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তো চাল কুমড়োগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে। এখন দেখো আমি যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেই তিনটে লঙ্কা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখন ওপর থেকে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর আগে যেহেতু নুন মাখানো ছিল সেই জন্য আমি আর এখন এখানে বেশি নুন কিন্তু দিচ্ছি না, একদম অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দেখো। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি চাল কুমড়োটাকে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এখন কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে বসিয়ে রাখব। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, এখন আমি ঢাকনাটা খুলে নেব, দেখব যে চাল কুমড়োটা কেমন হয়েছে। তো দেখো চাল কুমড়োটা মোটামুটি কিন্তু হয়ে এসেছে। তো যেহেতু নুন মাখানো ছিল সেহেতু কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে চাল কুমড়োটা, খুব একটা বেশি সময় লাগবে না। আর এমনিতেও কিন্তু এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময় আর অল্প উপকরণের মধ্যে দারুণ স্বাদের এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো দেখো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম। তো এখন আবার ঢাকাটা দেখো খুলে নিলাম, দেখে নেব চাল কুমড়োটা কতটা হয়েছে। তো প্রায় কিন্তু দেখো হয়ে গেছে আর চাল কুমড়োটা বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটা কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো। আর ডালটা তখনই বলেছিলাম ডালটা কিন্তু মোটামুটি একটু ভেজে নেব, হালকা হালকা দেখো একটু লাল কালার হয়েছে তখনই কিন্তু আমি ডালটাকে তুলে নিয়েছিলাম। এখন ডালটা আমি চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব চাল কুমড়োর সাথে মুগের ডালটা। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু আবারও ঢাকা দিয়ে রাখবো। তো আমি পাঁচ থেকে সাত মিনিট আরও এটাকে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। এখন ঢাকনা খুলে নিচ্ছি।
এখন কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। তো 2 থেকে 3 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো অল্প একটু পরিমাণে চিনি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে চাল কুমড়ো তরকারিতে একটুখানি চিনি দিলে কিন্তু দারুণ স্বাদ আসে, সেই জন্যে আমি এখানে লাস্টে চিনিটাকে অ্যাড করে দিলাম। ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালো করে চাল কুমড়োর সাথে মিশে যায়। তো আর এটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না, মোটামুটি কিন্তু হয়ে এসছে। চিনিটা একটু গলে গেলেই আমি চাল কুমড়োটাকে নামিয়ে নেব। তো আমি আর মোটামুটি 2 মিনিট মতো এটাকে রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, দেখো এখন কিন্তু চাল কুমড়োটা একদম তৈরি হয়ে গেছে আমার, খুব ভালোভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি আমার একদম রেডি। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।